হরে কৃষ্ণ আজ আমরা উপাখ্যানে উপদেশ গ্রন্থের আঠারো নম্বর উপাখ্যানটি শ্রবণ করব একশো আঠারো নম্বর উপদেশ পরের সোনা দিয়না কানে একটি প্রবাদ আছে পরের সোনা দিয়োনা কানে প্রাণ যাবে তোর হ্যাঁচ কাটা নেয় আমি যদি পরের সোনা অন্যের সম্পত্তি অন্যের সোনা যদি কানে পরি হাতে পরি তাহলে কি হবে যে কোনো দিন হয়তো মালিক নিজেও কান থেকে ছেড়ে নিয়ে চলে যেতে পারে এছাড়া রাস্তাঘাটে চোর বদমাস যে কোনো সময় টান দিয়ে কানের দোল যেটা পরের সোনা কেনে নিয়ে চলে যেতে পারে তো এইভাবে পরের জিনিসে আসক্তি আমি যদি পরের জিনিসে আসক্তি বজায় রাখি তাহলে যে কোনো সময় আমার বিপদ হতে পারে এই মায়ার সংসারটা হচ্ছে সেরকম এই মায়ার সংসার হচ্ছে এটা এমন জিনিস এটা যে কোনো সময় হ্যাচ কাটানে মায়া এমন একটা হ্যাঁচ কাটান দেবে আমার সবচেয়ে আসক্তির বস্তুগুলি আমার সবচেয়ে প্রিয় যার প্রতি আমি সবচেয়ে বেশি আসক্ত সেই বস্তুগুলি মায়া দেবী যে কোনো সময় হ্যাচ কাটানে ছিঁড়ে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে পরের সোনা না কানে প্রাণ যাবে তোর হেচ কাটানে তো এই সংসারে আমাদের সমস্ত সম্পত্তি আমরা যা কিছু নিজের বলে মনে করছি সেগুলো আমাদের নিজের নয় কিন্তু নিজের মনে করে এই সংসারের গাড়ি বাড়ি এই সংসারের টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি সমস্ত সম্পত্তিকে আমি আমার বলে মনে করছি স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন আমার আত্মীয় আমার পুত্র আমার কন্যা আমার স্ত্রী এইভাবে আমি সব কিছুর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ছি পরের সোনার প্রতি আসক্ত হয়ে পড়ছি কিন্তু যে কোনো সময় মায়াদেবী এক লাথি মেরে এবং কাটানে আমার সমস্ত সম্পত্তি যেগুলিকে আমি আমার বলে মনে করছি সমস্ত সম্পত্তি মায়া মায়াদেবী মুহূর্তের নোটিশে কিংবা বিনা নোটিশে বিনা নোটিশে তিনি আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবেন যেগুলি আমার প্রাণের প্রাণ যার প্রতি আমি অত্যন্ত আসক্ত সব কিছুই মায়াদেবী মুহূর্তের মধ্যে কেড়ে নিয়ে যাবেন মৃত্যুর সময় সব কিছুই তিনি আমাদের কেড়ে নিয়ে যাবেন এছাড়া আমার মৃত্যুর আগেই হয়তো একটা জিনিস নষ্ট হয়ে যেতে পারে হয়তো আমার কোনো প্রিয়জনের মৃত্যু হতে পারে তো এইভাবে সবসময়ই আসক্তির বস্তুগুলি মায়াদেবী যে কোনো মুহূর্তে কেড়ে নিয়ে যেতে পারে তো সেই জন্য এসবের প্রতি আসক্তি থাকা উচিত নয় আসক্ত হওয়া উচিত নয় কারণ আমরা যত বেশি আসক্ত হব এই জগতের পার্থিব বস্তুর প্রতি আমরা যত বেশি আসক্ত হব আমরা তত বেশি কষ্ট পাব কারণ কোনো না কোনো দিন মায়াদেবী হ্যাচ কাটানে আমাদের সমস্ত সম্পত্তি যেগুলিকে আমরা নিজের বলে মনে করছি যেগুলো আসলে নিজের নয় যে কোনো মুহুর্তে মায়াদেবী হ্যাঁচ কাটানে সব কেড়ে নিয়ে চলে যাবে তখন আমরা শুধু হাউ মাউ করে কান্না করব হ্যাঁ আসক্তির উপর যখন আঘাত আসবে তখন আমরা হাউ মাউ করে কান্না করব তাই যিনি বুদ্ধিমান তিনি এই জড়জগতের কোনো বস্তুর প্রতি আসক্ত হন না তিনি আসক্ত হন কৃষ্ণের প্রতি কৃষ্ণ কথার প্রতি সাধুসঙ্গের প্রতি কারণ তিনি জানেন সেই আসক্তি আমাকে চিরকাল শুধু আনন্দই দান করবে তাই এই জনজগতের ক্ষণস্থায়ী মাইক বস্তুর প্রতি আমাদের মোটেও আসক্ত হওয়া উচিত নয় পরের সোনা দিয়না কানে প্রাণ যাবে তোর হেঁচ কাটানে হরে কৃষ্ণ